ঝালকাঠি জেলাদের নলছিটি উপজেলার মাদারকোনা গ্রামে জন্ম নিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গর্বতম কুখ্যাত খনি এরশাদদার। নৃশংসতা আর ভয়াবহতার দিক থেকে সে ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। শোনা যায় ভারতীয় সিনেমা দেখে সে নির্ধারণ করত মানুষ খুনের নতুন নতুন কৌশল। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাজরের উপর দাঁড়িয়ে পৈশাচিক নৃত্য আর রক্তের ফিনকিতে জিগাংশা মিটিয়ে খুনের পর দুধ দিয়ে গোসল করে পবিত্র হচ্ছিল চার রেওয়াজ। কথিত পবিত্রতার চর্চার আয়োজনে মূল আকর্ষণ তত্ত্ব পৈশাচিক এই খুনের নিজ কণ্ঠে গাওয়া গান। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাজের ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, বুল তুরুটিতে নিবে ক্ষমা, একদিন সে তার এক প্রতিবেশীকে তারই মায়ের উপর অন্যায় লালসা মেটানোর দৃশ্য দেখে ফেলে। নিজ মায়ের উপর এমন পৈশাচিকতা দেখে কিশোর এরশাদের মনের অবস্থা কিছু সেটা বোঝার উপায় ছিল। তবে পরিণত বয়সে সেই এরশাদের ভয়ঙ্কর নিপীড়নমূলক লালসার শিকার হতে হচ্ছে অসংখ্য নারীকে। 1966-67 সালের দিকে পরিবারের সাথে এরশাদ চলে আসে খুলনার ঘাট এলাকায়। তার মা বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ আর বড় ভাই ঘাটের কুলির কাজ করত। এরশাদ নিজে ঘাটের কুলিদের নেতা কাশিম সর্দারের সহযোগ হিসেবে চুরি ছিনতাই সহ শুরু করলো অপরাধ জগতের নতুন জীবন। গায়ের রং ফর্সা হওয়ায় অনেকে তাকে রাঙাচোরা বলে ডাকত। 1976-77 সালের দিকে এরশাদ রামদা নিয়ে শুরু করলো ডাকাতিয়ার ছিনতাই। নিজস্ব বাহিনী গড়ে তুলে সে উঠলো আরবি পরোয়া। সময়ের সাথে সাথে বাড়তে লাগলো তার গ্রুপের সদস্য সংখ্যা। 1982 সালে সামরিক সরকার ক্ষমতায় এলে তৎকালীন এক নেতার ছত্রছায়ায় গুন্ডা এরশাদ হয়ে উঠলো আরো ভয়ঙ্কর। হাশিম সর্দারকে হটিয়ে নিজেই তার স্থান দখলে নিল। বিশ্বস্ত সহযোগী মুন্সি আয়ুব, জামাই ফারুক, নুরি আলম, লিয়াকত সহ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে খুলনার 4-5 নম্বর ঘাট এলাকায় রেলওয়ে কলোনি আর আশেপাশের মার্কেটগুলোর একক অধিপতি হয়ে উঠল। এরপর দখলের মধ্য দিয়ে বিস্তৃত হলো এরশাদের সাম্রাজ্য। বরফকাল ওই জায়গায় ছিল হাউস, ওই যে অটোগ্রেসটা পর্যন্ত, ওই পর্যন্ত বরফকালের সীমানা শেষ। একটার ভিতর মনে করেন নারাকুড়া ছিল, আরটার ভিতর মোমিন গেজি ছিল, মোমিন গেজি অর্থাৎ শিকদার বাগিন জামাই। আর এইখানটাই ছিল একদম ফাঁকা জায়গায়, যেখানে একটা কুয়া ছিল, ওই জায়গাটা ছিল আপনার গোয়ালঘর, শিকদারের গরু টরু রাখত, এসে শিকদারের আর তার আড্ডাখানা ছিল ওই ভিতরে। তো বরফকালে তেমন একটা সময় থাকতো না, ওই যে আমি তো মরে যাবো চলে যাবো যে গানটা গাইছিল, উনি সর্বপ্রথম এই গানটাই মন্দিরের সামনে বেশি গান ভিতরে, তারপরে জেলে যাওয়ার পর জেলে যাইও গাইছি। এই হচ্ছে জুরাসিক মন্দির, এই জায়গা ছিল হাউস, এই হাউস থেকে মানে পানি দিত। ওই মন্দিরের পিছনে ছিল আয়গুলি মুন্সি ঘর, যে আর কি কষাই মুন্সি নামে আর কি পরিচিত, তার ঘর ছিল ওইটার পিছনে। ওই কোনার ঘরটা ছিল মনোরলমের, এই যে পাকা উঁচা পাকাটা দেখছে বিখ্যাত মনোরলমের ফাঁসির মঞ্চ বলে, সেটা হচ্ছে ওই সাইডে, আর মাগুর মাছ চাষ করতে ওই সাইডে, এই ঘরটা হচ্ছে সেই হাউস, এই এইখানটা হচ্ছে সেই হাউসটা, আর ওই যে ফাঁসির মঞ্চ বলে সেটা হচ্ছে ওই যে লাল বিল্ডিং, ওইটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেটা বলতো আর কি। রেলওয়ের মার্কেট করার তো সহ জায়গা দখল করে তৈরি করলো নতুন মার্কেট, গড়ে তুলো ভয়ঙ্কর মাদক ব্যবসার সিন্ডিকেট। 1988 সালে 21 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়ে হাতে পেলো প্রশাসনিক ক্ষমতা। বাংলাদেশ শিল্প ব্যাংক, বিমান আর রেলওয়ে জায়গা দখল করে গড়ে তুলল বস্তি। ওই বস্তিতে ছিল কুলি, শ্রমজীবী সহ নানা পেশার প্রায় 50-60 মানুষের বসবাস। এদের মধ্যে অনেকেই যুক্ত হলো তার সর্বাস সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায়। এভাবে এরশাদ হয়ে উঠতে লাগলো দক্ষিণাঞ্চলের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি। তার অবৈধ কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তার শাস্তি নির্ধারিত হতো মৃত্যুদণ্ড। এমনই পরিণতির শিকার হয়েছিল ইনসাফ কামাল ও খালেক নামের 3 নৈশ পরোয়ানি। তারা এরশাদের চোরাচালানের কিছু মালামাল ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে। তাদের এমন স্পর্ধায় ভয়ানক ক্ষিপ্ত হয়ে ধরে নিয়ে যাওয়া হয় ভুয়াতি স্কুলের পেছনে এরশাদের টর্চার ছেলে। মাটিতে ফেলে তাদের বুকের উপর উঠে লাফাতে লাগলো নির্দয় এরশাদ। বুকের পাঁজর ভেঙে গলায় নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাদেরকে। সেই খুনের দৃশ্য দেখে ফেলে হতভাগ্য সাধনকে একই পরিণতি বরণ করতে হয়। নান্টু নামের এক ব্যক্তি তার মাদক ব্যবসায় বাধা হয়ে দাঁড়ালে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু নিশ্চিত করতে সিনেমার দৃশ্যের মতো হাসপাতালে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে খুন করে এরশাদ ছেদদারের দলবল। ছয় ব্যবসায়িক পার্টনার তার সাথে ব্যবসা না করার ঘোষণা দিলে ক্ষিপ্ত হয় এরশাদ। তাদেরকে দাওয়াত দিয়ে চমৎকার আতিথ্যতা প্রদর্শন করে নিদারুণ নৃত্য নির্মমতায় একে একে ছয়জনকে নিঃশব্দভাবে খুন করে লাশ ডুবিয়ে দেয় ভৈরব নদীতে। 1991 সালে ক্ষমতার পালাবদলে কুখ্যাত খুনে এরশাদ ভোল পাল্টে যোগ দেয় বিএনপিতে। ক্ষমতাসীন দলে যোগ দিয়ে ঘাট এলাকায় একমাত্র বরফকলের মালিক রফিককে তাড়িয়ে দিয়ে সেটা দখলে নেয়। আলোচিত বরফকলটি পরিণত হয়েছিল রক্তহীন করা পৈশাচিক কষাইখানা। এখানে এরশাদ আয়োজন করত মদ জোয়ার আসরের। ওই আসরে নিয়মিত যোগ দিত তৎকালীন প্রশাসন ও ক্ষমতাতার রাজনৈতিক নেতৃবৃন্দ। শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নাম করা ভিলেন উপস্থিত থাকত সেখানে। কেবল মদ জোয়ার আসর শুধু নাই, বিলাসবহুল প্রমোদ বিহারের আয়োজন করা হতো তাদেরকে নিয়ে। এভাবে ধীরে ধীরে ক্ষমতাধরদের নিজের পকেটে পড়তে লাগলো এরশাদ।
শত কোটি টাকার সম্পদের পাশাপাশি সোনাডাঙ্গা মধুস্বরণীতে নির্মাণ করে বিলাসবহুল রহস্য করা স্বর্ণকমল নামের বাসভবন। রাজপ্রাসাদ সময় ওই ভবনের নির্মাণ রহস্য প্রকাশ পেতে পারে এমন আশঙ্কায় সেই নির্মাণ মিস্ত্রিকে হত্যার কথা শোনা যায়। তৎকালীন 21 নম্বর ওয়ার্ডের কমিশনার এরশাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল পার্শ্ববর্তী 15 নম্বর ওয়ার্ড কমিশনার আওয়ামী লীগ মুসলিম। প্রতিপক্ষ মুসলিম গ্রুপের করা একটি মামলায় নিজের সহযোগী টেকু আজিজের নাম না থাকায় সন্দেহ হয় এরশাদের। তবে কি সে প্রতিপক্ষের সাথে হাত মিলালো কেবল এমন সন্দেহ থেকে খুন করল নিজের আস্তবাদন টেকু আজিজকে। 96 সালে গুলি আর বোমা হামলায় হত্যা করে প্রতিপক্ষ আওয়ামী লীগ মুসলিমকে। মুসলিম হত্যা মামলার বাদীকে ফাঁসাতে কুখ্যাত এই খুনি ঠান্ডা মাথায় খুন করে নিজের বিশ্বস্ত সহযোগী জয়নাল। ঐশ্বাসিক এই খুনি খুলনা রেলওয়ে এলাকার পুরাতন পানির ট্যাঙ্কি, বরফ কলার পিছনে পরিত্যক্ত মাঠ, পরিত্যক্ত মন্দির সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি করেছিল ফাঁসির পাঁচ কষাইখানা ও টর্চ সারছে। কোনটাতে মানুষ মারা আহত ইলেকট্রিক শক দিয়ে, আবার কোনটায় গুলি করে। বস্তি ভাগাড়ে বানিয়েছিল 10 থেকে 12 হাত কবিরের একটি হাউজ, যেখানে চাষত আফ্রিকান রাক্ষসী মাগুর। তার হাতে খুন আর মানুষের শরীর হয়ে উঠতো রাক্ষসী মাগুরের খাওয়া। এরশাদের সম্পত্তি কেনা বেচার দায়িত্ব থাকা ঢাকায় আজিজকে জীবন দিতে হয়েছে তারই হাতে। কেবল এরশাদের সম্পদের তথ্য জানাটাই ছিল তার অপরাধ। 100 কোটি টাকার হিসেব রাখা এবং পরিবারের সাথে 200 টাকার অপরাধে নিষ্ঠুর নির্যাতনের পর মাস্টার জাহাঙ্গীরকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় ভৈরবপুরীতে। তার স্ত্রী খুদেজার সাথে সভ্যতা গড়ে তোলা একই পরিণতি ভোগ করতে হয় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির খুনিকে। আকিমুল খুনের ঘটনাটি হয়তো প্রকৃতির নির্মম রসিকতা বলা যায়। ঝিনাইদহের টেলিফোন অপারেটর ছিল আকিমুল। একরাত টেলিফোনের ডায়াল ঘোরাতে ঘোরাতে দৈবক্রমে ফোন চলে যায় এরশাদের বাসায়। বুঝতে পারেনি সে নিজের অজান্তে মৃত্যু দূতকে ফোন দিয়েছে। শেষ পরিণতি তার লাশ ভৈরব নদে। তার অপরাধ জগতের সব থেকে আলোচিত খুনের ঘটনা ছিল খুলনার যুবলীগ নেতা খালিদ হত্যা। 1999 সালের 16 মে রাতে এরশাদের ফোনে তার বরফ করে যায় যুবলীগ নেতা খালিদ হোসেন। সেখানে যাওয়ার পর এরশাদের ভয়ঙ্কর রূপ দেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল যুবনেতা খালিদ। কিন্তু এরশাদের বাহিনীর সদস্যরা তাকে ধরে বরফ ভাঙার বুগুর দিয়ে তার হাত পা ভেঙে থতলে দেয়। এরশাদ লাফিয়ে ওঠে তার বুকের উপর। এভাবে চালানো পৈশাচিক নির্যাতনে মারা যায় যুবনেতা খালিদ। বারবার ভুল পাল্টে ক্ষমতাসীন দলের যোগ দেওয়ার যে কৌশল ছিল এই ঠান্ডা মাথার নৃশংস খুনের, সেটি কার্যত বিরাম হয় 1996 সালে ক্ষমতা আসে আওয়ামী লীগে যোগদান। সেবার যোগদানের পর দলের অভ্যন্তরে বিতর্ক শুরু হলে 98 সালে তাকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগ। পুলিশের তথ্য মতে এরশাদের হাতে খুন হয়েছিল অন্তত 60 জন। জনশ্রুতি ছিল প্রকৃত সংখ্যা ছিল আরো অনেক বেশি। সর্বশেষ যুবলীগ নেতা খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। এরপর আর ফিরে আসতে পারেনি তার অপরাধের সাম্রাজ্যে। গ্রেপ্তারের পর বের হতে থাকে তার মানুষ খুনের লোমহর্ষ কাহিনী। সে সময় উৎসুক জনতা ভিড় করত ভৈরব নদীতে প্রশাসনের গবেষণা স্থলে। আবিষ্কারিত সিমেন্টের বস্তায় বাঁধা নতুন নতুন লাশের কঙ্কাল, দেশি বিদেশি গণমাধ্যমে খবরের শিরোনাম হতো বাংলাদেশের এই শীর্ষ খুন। কেবল এরশাদ শিকদারের খুনে নৃশংসতা তুলে ধরে পাঠকপ্রিয়তা অর্জন করে তৎকালীন ঝান্দু দৈনিক রাজপথের দাবি। তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে উল্লেখিত তথ্য সহ 24টি হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয় তারই দেহরক্ষী নুরে আলম। 30 এপ্রিল 2000 খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এছাড়া 17টি হত্যা মামলার 6টিতে ফাঁসি এবং 5টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 10ই মে খুলনা জেলা কারাগারে ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে অবসান ঘটে মানুষরূপী এই ভয়ঙ্কর দানব এরশাদ শিকদারের। তার মৃতদেহের শেষ ঠিকানা হয় খুলনার টুকপাড়া কবরস্থান। স্বাধীন বাংলাদেশের মাটিতে অপরাধ এবং অপরাধীর হাত আইনের ঊর্ধ্বে নয়। কুখ্যাত ওই খুনির জীবন থেকে পাওয়া শিক্ষার মাধ্যমে সমাজ থেকে নির্মূল সকল অপরাধ। আজগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, খুলনা।